কি সবাই তৈরি? তো হ্যাঁ, তৈরি তো হতেই হবে, কারণ আরও একটা ঝকঝকে টেক নিউজ শুধুমাত্র আপনাদের জন্য। আজকে প্রথমেই বলছি, টেক নিউজে আজকে অনেক এক্সক্লুসিভ লিক থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমরা কিছুক্ষণ আগে এলজির একটা বাজেট ক্যাটাগরি রাগেট ফোনের রিভিউ করেছিলাম। হ্যাঁ, ভিডিওটা অট টাইমে পোস্ট করেছি, তাই জন্য হয়তো অনেকেই মিস করে গেছেন, আই ব্যাটনে লিখ দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আর দেখার কারণ আরও একটা বলছি, কারণ ওই ভিডিওতে আমি কিছু কথা বলেছি, সেই কথাগুলো ভালো করে শুনবেন। এবং আগামীকাল সকালে আমি আরও একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করব, ওই ভিডিও রিলেটেড, হ্যাঁ ওই ভিডিও রিলেটেড, ইউটিউবের কিছু গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনারা কীভাবে ঠকছেন, আপনাদের কী করণীয়, কোন ভিডিওগুলো দেখা উচিত, কোন ভিডিওগুলো দেখা উচিত না, এইগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এবং কালকে কিন্তু একদম হাটে হাড়ি ভাঙার একটা ভিডিও সবার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের টেক নিউজে চলে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক হয়ে যায়, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন টেক নিউজ শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব ওয়ানপ্লাসকে দিয়ে। ওয়ানপ্লাস 9 সিরিজ 23 মার্চ লঞ্চ করতে চলেছে, এ খবর আপনাদের সকলেই জানা। কিন্তু ওয়ানপ্লাস 9 সিরিজের সমস্ত স্পেসিফিকেশান কনফার্ম হয়ে গেলেও এর ক্যামেরা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছেই। আমরা সকলেই জানি হ্যাসেলবেলের একটা ক্যামেরা সেন্সর পাবো, এর সঙ্গে সঙ্গে আজকে শোনা যাচ্ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স থাকবে। হ্যাঁ, তার মানে আপনারা যারা ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য এটা একদম হাতে চাঁদ পেয়ে যাওয়া বা স্বর্গ হাতে পাওয়ার মতো একটা ব্যাপার। এছাড়াও বলা হচ্ছে সেখানে সনি IMX689 এই ধরনের একটা কিন্তু কাস্টম সেন্সর থাকবে। হ্যাঁ, সেন্সারের নামটা মনে থাকছে না, তো সেক্ষেত্রে দেখা যাক 23 মার্চ সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওয়ানপ্লাস নাইনেও কি আমরা হ্যাসেলব্লেডের ক্যামেরা পাবো, এটাই সব থেকে বড় এখন কনফিউশন তৈরি হয়েছে। দেখা যাক ওয়ানপ্লাস তার ক্যামেরা নিয়ে নতুন কী ইনোভেশন করতে পারে তার 9 সিরিজে। এরপর অ্যাপেল বা আইফোন অনুরাগীদের জন্য একটা সুখবর রয়েছে, এবং এই খবরটা শুনলে আপনারা সত্যিই খুশি হবেন। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম অ্যাপেল কিন্তু চায়নায় তাদের প্রোডাকশন কমিয়ে দিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে তাদের প্রোডাকশন হাউস তুলে এনেছিল। এমনকি ভারতবর্ষে তারা প্রোডাকশনও কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে চলেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম iPhone XR, সেটা ভারতে প্রোডাকশন হচ্ছিল। এছাড়াও iPhone 11 সিরিজ, সেটাও কিন্তু ভারতবর্ষে প্রোডাকশন আরম্ভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন লিক্স বলছে অ্যাপেলের যে iPhone 12 সিরিজ, সেই ফোনটাও নাকি আগামী কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এবং ভারতবর্ষের তামিলনাড়ুতে যে অ্যাপেলের ওয়্যার হাউস আছে সেখান থেকে iPhone 12, 12 Pro, 12 Pro Max, এছাড়াও iPhone 12 mini, এই সমস্ত ফোনগুলো কিন্তু তৈরি হবে। দেখা যাক ভারতবর্ষে তৈরি হলে আমরা যদি তার ফায়দা কিছুটা পাই, অ্যাপেল যদি কিছু কম পয়সায় আমাদের ফোন টোন দেয়, অবশ্যই সেটা খুব খুশির কথা। এরপর আমরা কথা বলবো মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা আজকে ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিল তাদের দুটো স্মার্টফোন, বাজেট ক্যাটাগরি স্মার্টফোন মোটোরোলা G10 এবং G30। একটু স্পেসিফিকেশনটা ছোট করে বলে দিই, G10 এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, HD+ ডিসপ্লে রয়েছে, কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই। এর সঙ্গে সঙ্গে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে G30 যে মডেলটা সেটার দাম রাখা হয়েছে 10,999 টাকা, 1000 টাকা বেশি। এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, 64 মেগাপিক্সেলের এখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, কোনো রকম ফুল HD+ ডিসপ্লে নেই। HD+ ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া রয়েছে, 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মোটামুটি ঠিকঠাক প্রাইস পয়েন্টেই হয়তো ফোনগুলো লঞ্চ করেছে। এখন আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যারা গেমিং ফোনের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু 10ই মার্চ একটা সুখবর আসতে চলেছে, কারণ আসুস আরজি ফোন 5 আসতে চলেছে। কিন্তু আসুস আরজি ফোনকে টেক্কা দেওয়ার জন্য লেনোভোর তরফ থেকে আসবে লেনোভো লিজিয়ান 2 প্রো, এবং এখানেও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, এবং এখানেও থাকবে 16GB র্যাম ভ্যারিয়েন্ট। আমরা অলরেডি দেখেছিলাম আসুসের একটা আরজি ফোন 5 ভার্সন কিন্তু 16GB সাথে গিগবেঞ্চ এনলিস্টেড হয়েছিল, তাহলে এখানে লেনোভোই বা বাদ যায় কেন। মোটামুটি আমরা এখন গেমিং ফোনে কিন্তু 16GB র্যাম ভ্যারিয়েন্ট নর্মাল দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে, DDR5X র্যাম থাকছে। এখন দেখা যাক, বলা হচ্ছে 5000 mAh ব্যাটারির পাশাপাশি 120W ফাস্ট চার্জার থাকবে, 165Hz রিফ্রেশ রেট থাকবে। আমরা এই সমস্ত ফোন হয়তো ভারতবর্ষে পাবো না, বাংলাদেশে আনঅফিসিয়ালি পৌঁছে যায়, চায়নার বাজারে এই ফোনগুলো দাপিয়ে বেড়ায়। গতকালই আমরা কিন্তু আইকিও নিও 5 এই ফোনটার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, এবং লঞ্চ ডেটটাও মোটামুটি মনে হয় জানিয়েই দিয়েছিলাম। কী ভুলো মন হয়ে গেছে দেখুন, সব ভুলে যাচ্ছি। যাই হোক, আজকে কিন্তু এই ফোনটার একটা কামাল করা ফিচার সামনে এসছে। শোনা যাচ্ছে এই ফোনটাতে স্যামসাংয়ের E3 AMOLED প্যানেল থাকবে, 120Hz রিফ্রেশার থাকবে। শুধুমাত্র তাই নয়, 1300 nits পর্যন্ত এর কিন্তু হাই ব্রাইটনেস থাকবে। এছাড়াও 1000Hz কিন্তু টাচ স্যাম্পলিং রেট থাকছে, এবং বলা হচ্ছে মোটামুটি 25-30 হাজার টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এই ফোনটা নাকি লঞ্চ করবে। কবে আসবে ভাই এই সমস্ত ফোন ইন্ডিয়া বাংলাদেশে, আমরাও তাহলে একটু এই সমস্ত ফোনের স্বাদ নিতে পারি।
এরপর আমরা চলে আসবো স্যামসাংয়ের কাছে। স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72 এই দুটো ফোনের লঞ্চ ডেট সামনে এসে গেছে। গতকালের টেক নিউজে অলরেডি বলে দিয়েছি, A52 এবং A72 এই দুটো ফোন লঞ্চ হওয়ার পরেই কিন্তু স্যামসাংয়ের নতুন উত্থান হবে স্যামসাং গ্যালাক্সি A82 এই ফোনটাকে দিয়ে। এবং এই ফোনটা প্রথমে গ্লোবালি লঞ্চ করবে, তারপরে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। আজকে কিন্তু ব্লুটুথের SIG সার্টিফিকেশন সেকশনে এই ফোনটাকে দেখা গেছে এবং 5G ভার্সনের সাথে দেখা গেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর থাকবে। কিছুদিন আগেই আমরা লেটস গো ডিজিটালের টুইটার হ্যান্ডেল থেকে এই ফোনটার বেশ কিছু প্রোটোটাইপ ছবি দেখেছিলাম। আস্তে আস্তে এই ফোনটার সম্পর্কে বিভিন্ন লিকস আসা শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে। স্যামসাং A80 ফোনটায় যে ধরনের মেকানিজম ইউজ করেছিল এখানেও কিন্তু তার অন্যথা হবে না, উল্টে আর একটু দাম হয়তো বেশিই আমাদের পে করতে হবে। এখন দেখা যাক ভারতবর্ষের বাজারে আদৌ 5G কোনো ভার্সন আমরা অ্যাভেলেবেল পাই কিনা। এরপরে আসবো পোকোর একদম এক্সক্লুসিভ লিখে। পোকো X3 Pro অবশেষে ভারতের মার্কেটে আসতে চলেছে। লঞ্চ ডেট কনফার্ম হয়নি, খুব তাড়াতাড়ি লঞ্চ ডেট কনফার্ম হয়ে যাবে। তবে স্পেসিফিকেশন মোটামুটি 70-80% কনফার্ম হয়ে গেছে। একদম এক্সক্লুসিভ লিক বলছে এই ফোনটাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর। এখনও পর্যন্ত কোয়ালকমের তরফ থেকে এই ধরনের কোনো প্রসেসরকে অ্যানাউন্স করা হয়নি। হতে পারে পোকো X3 Pro এর সঙ্গে কোয়ালকম এই নতুন প্রসেসরটাকে অ্যানাউন্স করলো। এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে 64 মেগাপিক্সেলের, 6.67 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে থাকবে এবং 120Hz কিন্তু এখানে রিফ্রেশ থাকবে, কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না। এবং এর প্রাইস পয়েন্টটাও লিক হয়েছে 91mobile.com, আপনারা সকলে জানেন ট্রাস্টেড একটা ওয়েবসাইট, তারা জানিয়েছে এই ফোনটার দাম হবে ভারতের মার্কেটে 22,000 টাকার আশেপাশে এবং যে আপার ভ্যারিয়েন্টটা থাকবে সেটার দাম হবে প্রায় 26,000 টাকার আশেপাশে। 26,000 টাকায় এই প্রসেসর দিয়ে যদি ফোনটা আসে মনে হয় ভারতের মার্কেটে এই ফোনটা ভালোভাবেই বাজার করতে পারবে, কারণ এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ থেকে অবশ্যই একটু ভালো হওয়া উচিত এই প্রাইস পয়েন্টে। এছাড়াও বাংলাদেশের বাজারে যদি 30,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটাকে পাওয়া যায় অবশ্যই পোকো কিন্তু একটা নতুন রেকর্ড সৃষ্টি করতেই পারে। পোকো X3 Pro নিয়ে কথা হলো, তাহলে তার ছোট ভাই পোকো X3 নিয়ে একটা সুখবর হয়ে যাক। পোকো X3 Android 11 আপডেট আসা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যারা পোকো X3 ইউজ করেন তারা একটু ওয়েট করে যান, খুব তাড়াতাড়ি আপনারা Android 11 আপডেট পেয়ে যাবেন। তবে একটু ভেবেচিন্তে এটাকে আপডেট করবেন, কারণ বলা যায় না পোকো তো শাওমির ছোট ভাই। এরপর আমরা কথা বলবো শাওমিকে নিয়ে। আজকে ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি শাওমি একটা নতুন ফোনের ওপর কাজ করছে যেখানে মিডিয়াটেকের একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর থাকবে মিডিয়াটেকের Dimensity 1200। এর সঙ্গে সঙ্গে 55W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও 65W চার্জারের ওপরও কিন্তু শাওমি কাজ করছে। তবে ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এটাও জানতে পারছি শাওমি এবার 200W চার্জারের ওপর কাজ করছে। আমি জানি না 120W যে চার্জারটা মোটামুটি 5000mAh ব্যাটারি 20 মিনিটে ফুল চার্জ করে দেয়, তাহলে এখানে 200W ফাস্ট চার্জার 10 মিনিটে আপনার ফোনটা ফুল চার্জ করে দেবে। এত তাড়াতাড়ি চার্জ করলে ফোনটার ব্যাটারি কি আদৌ সেফ থাকবে, লং টার্মে কি ফোনটা আদৌ অত ভালোভাবে পারফর্ম করতে পারবে, জানি না নতুন ধরনের কী টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে। এরপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। লিকস্টার মাধব সেট, নামটা কেমন শোনা শোনা লাগছে না? হ্যাঁ ঠিক ধরেছেন, এখানে লিকস্টার মাধব সেট আর রিয়েলমি CEO মাধব সেট একই ব্যক্তি। আজকাল তিনি লিক্স দেওয়া শুরু করে দিয়েছেন, আসলে আমাদের ভাত মারার ধান্দা আর কি, নিজেই লিক্স করে দিচ্ছেন তো আমরা আর লিক্স করার জন্য এক্সক্লুসিভ লিক আপনাদের কাছে কি পৌঁছে দেবো, আপনারা এটাকে অফিসিয়ালি ধরে নিতে পারেন। রিয়েলমি CEO মাধব সেট আজকে হ্যান্ডসন একটা ভিডিও সবার সামনে প্রকাশ করেছেন যেখানে Realme 8 সিরিজে দেখা যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। অনেকেই বলছেন এটা Realme 8 Pro হবে, কিন্তু Realme 8 Pro যদি এই ফোনটা হয় তাহলে এর দেখবেন ডিসপ্লের নিচে অনেক বড় একটা চিহ্ন রয়েছে, এখানে কিন্তু Realme 8 সিরিজ বলা হচ্ছে অফিসিয়াল তরফ থেকে। তাহলে আমরা কি Realme 8 ফোনটাতেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো? আপনাদের কী মত? কারণ আমরা Realme 7 Pro অলরেডি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছিলাম, Realme 8 Pro ইন ডিসপ্লে পাবো এটা তো স্বাভাবিক ব্যাপার, তাহলে এটাকে নিয়ে টিজ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ শাওমি কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কোনোটাতেই দেয়নি, এখানে রিয়েলমি তাই জন্য টিজ করা শুরু করে দিয়েছে। কিন্তু একটা Realme 8 Pro যদি এত বড় ডিসপ্লের চিহ্ন হয় তাহলে সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে এটা নিয়েও কিন্তু সংশয় আছে। কিন্তু এটা যদি Realme 8 হয় যেটা হয়তো 15,000 টাকার প্রাইস পয়েন্টে একটা মিডিয়াটেকের Helio G95 প্রসেসর দেবে, তার সঙ্গে সঙ্গে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেবে, তাহলে কিন্তু হাইপটা এখন থেকেই তৈরি হওয়া উচিত এবং রিয়েলমি হয়তো সেটাই আজকে শুরু করছে। যাই হোক, এটা আমার একটা জাস্ট সিক্স সেন্স বলছে, দেখা যাক পরবর্তীতে আমার ধারণা মেলে কিনা। এছাড়াও রিয়েলমি 8 সিরিজের একদম কনফার্ম লঞ্চ ডেট সামনে চলে এসেছে, 25 মার্চ এই ফোনগুলো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। বাংলাদেশে মোটামুটি আপনারা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ করবে ঠিক টাইমে আপনাদের জানিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়তো লঞ্চ করবে এটুকু বলতে পারি।
সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, কমেন্ট আজকে কিন্তু করতেই হবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। লাইকের কথা বললাম না, জানি আপনারা ওটা ভালোবেসে করেই দেবেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। ও, তার আগে বলে দিই, আপনারা চাইলে আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিতে পারেন। ইনস্টাগ্রাম এবং টুইটার কিন্তু মাস্ট, সেখানে টেক আড্ডাটা ভালোভাবে জমে যায়। গতকালের পর্বে কমেন্ট করেছেন আবু হানিফ, আচ্ছা দাদা, রেডমি নোট 10 প্রো বাংলাদেশে কবে আসতে পারে অফিসিয়ালিভাবে প্লিজ জানাবেন। আমরা কতটা দুর্ভাগ্যবান একবার ভেবে দেখুন, কারণ রেডমি নোট 10 সিরিজ ভারতবর্ষের বাজারে অফিসিয়ালি আগে লঞ্চ করেছে। আমরা এখনও রেডমি নোট 10 হাতে পাইনি, রেডমি নোট 10 প্রো ম্যাক্স হাতে পাইনি। যারা হয়তো আনবক্সিং ও রিভিউ করার জন্য ফোন হাতে পেয়েছেন তারা পেয়ে গেছেন, যারা কিনে রিভিউ করবেন বলে ভাবছেন তারা কিন্তু এখনও পাননি। এদিকে বাংলাদেশের বন্ধুরা রেডমি নোট 10 হাতে পেয়ে গেছেন, আমি জানি না এটা কীভাবে হচ্ছে। যাই হোক, বাংলাদেশের বন্ধুরা কিন্তু খুবই লাকি যে তারা ফোনটা হাতে পেয়ে গেছেন। অবশ্যই ভালো ফোন, আনঅফিসিয়ালি কিনতে পারেন, কিন্তু অফিসিয়ালি যে দামটা হবে তার দামটা কিন্তু বেশ কিছুটা বেশিই হবে মনে হয় শাওমির পক্ষ থেকে। এখন দেখা যাক, হয়তো এটা এপ্রিল মাসে গিয়ে দেখবেন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কিন্তু খবর নেই, খবর পেলে অবশ্যই টেক নিউজে আপনাদেরকে আপডেট করে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা যাক রেডমি নোট 10 সিরিজের আনবক্সিং এবং রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। দেখা হবে আগামী পর্ব।